উত্তরায় প্রাইভেট কারের উপর ফ্লাইওভারের গাড়ার, নিহত 5 জন। রাজধানীর উত্তরায় বিআরটির প্রকল্পে ফ্লাইওভারের গাড়ারের চাপায় প্রাইভেট কারে থাকা শিশুসহ 5 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 2 জন, তাদের অবস্থা আশঙ্কাজনক। সোমবার বিকেলে 4টার দিকে জসিমুদ্দিন এলাকার অরঙ্গের সামনে এই দুর্ঘটনা ঘটে। উত্তরার পশ্চিম থানার ওসি জানায়, ফ্লাইওভারের গাড়ারের চাপায় প্রাইভেট কারে থাকা শিশুসহ 5 জন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। রাস্তার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিআরটির প্রকল্পের জন্য নির্মিত গাড়ার একটি ক্রেন দিয়ে সরানো হচ্ছিল। এ সময় গাড়াটি হঠাৎ করে রাস্তার চলমান প্রাইভেট কারের উপর পড়ে যায়। গাড়াটি ক্রেন থেকে ছুটে যায়নি, বরং ক্রেনের এক পাশ উল্টে যায়। ধারণা করা হচ্ছিল ক্রেনটির ধারণ ক্ষমতা কম ছিল কিংবা চালক ভুলভাবে সেটি অপারেট করেছেন। এদিকে দুর্ঘটনার পর উত্তর এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যানজট নিঃসরণ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি সরিয়ে নিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য।